রকিবুল হুসেইন ধুবুরীর সাংসদ হলে সামগ্রীত হবলগিয়া উপনির্বাচনত কোন হব কংগ্রেসের প্রার্থী? চর্চা মতে সামগ্রীত অব্যাহত থাকিব রকিবুল হুসেইনের পরিয়ালতন্ত্র। রকিবুল পুত্র তানজিল হুসেইনেই হব পারে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী। এইজন তানজিল হুসেইন, বয়সর জোখাৰে 27ৰ দেওনা পার হওয়া কি নোহা রকিবুল হুসেইনের পুত্র তানজিল হুসেইন। পিতৃর প্রভাবতেই তানজিল আজির তারিখত এনএসওয়াইর রাষ্ট্রীয় সম্পাদক। বিধায়ক হবপরাক তানজিল পৈণত হয়েছে না নাই হওয়া তাক লৈ অসম কংগ্রেসতেই আছে ভিন্ন মত। কিন্তু প্রয়াত পিতৃ স্বর্গীয় নুরুল হুসেইনের পৰা সামগ্রীর কর্তৃত্ব লওয়া রকিবুল হুসেইনে সামগ্রীত পুত্র তানজিলক সংস্থাপিত করার ক্ষেত্র লৈছে দৃঢ় স্থিতি। সেই অনুসরি সামগ্রীত সম্ভাব্য উপনির্বাচনের বাবে পুত্র তানজিলক সাজু করাইছে রকিবুল হুসেইনে। কংগ্রেসের এক ভিতরা সূত্রের দাবি, ধুবুরীত আজমলক পরাস্ত করে রকিবুল হুসেইন জয়ী হলেই সামগ্রীত নিজের পুত্রক প্রক্ষেপর আনুষ্ঠানিক প্রস্তাব দলত রাখব রকিবুল হুসেইনে। এনেই অসম কংগ্রেসত অগাধ প্রভাব থাকা রকিবুল হুসেইন সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পাছত যে আরও অধিক প্রভাবশালী হব তাত নাই কোনো সন্দেহ। আর তেনে পরিস্থিতিত তানজিলেই যে সামগ্রীর উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী হব তাতো না থাকিব কোনো সন্দেহ। এইখিনিতেই মন করবলগিয়া যে ধুবুরীর পৰা রকিবুল হুসেইন জয়ী হলে খালি হওয়া সামগ্রীর বিধানসভার আসনখনের পৰা বিধানসভালে অহার পরিকল্পনাত আছে একাধিক শীর্ষ কংগ্রেসী। লোকসভা নির্বাচনত অবতীর্ণ হওয়া জয়ের সম্ভাবনা কম থাকা এজন প্রার্থীরও সামগ্রীর পৰা বিধানসভালে অহার প্রবল হেঁপাহ আছে। গতি এনে প্রেক্ষাপটত এই সকল হেভিওয়েটক ঘটুয়াই পুত্র তানজিলর রাজনৈতিক অভিষেক ঘটাবলে রকিবুল হুসেইনে যে আন এখন যুঁজ করব লাগিব সেয়া অনিশ্চিত। ভিডিও জার্নিস্ট পঙ্কজ বরার সহিতে ধ্রুব বরার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।